अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दिशा, এটা কি করলে তুমি? মাথা কি খারাপ হয়ে গেছে তোমার? আমার মেয়েদের বানানো কার্ড পড়ালে কেন তুমি? এটা তো ভালো কথা, তোমার মনে তো আছে যে ওরা তোমার মেয়ে, না হলে তো আমি ভেবেছিলাম ছবি রেখে দিয়েছো আর তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে। মানে বলতে কি চাইছো তুমি? মানে বলছিলাম যে ওরা তোমাকে ওয়ার্ল্ডের বেস্ট আঙ্কেল মনে করে, কিন্তু সম্পর্কে তো তুমি ওদের বাবা হও। তোমার কি ওদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই? তুমি কি ওদেরকে কিছু বেস্ট দিতে চাও না? এই নাও, রুহি জুহি কত দিন ধরে এখানে রয়েছে, ওদের দুজনের পড়াশোনার কত ক্ষতি হচ্ছে। তুমি ওদের দুজনের অ্যাডমিশন পিঙ্কু স্কুলে কেন করিয়ে দিচ্ছ না? আর ওরা তো এখানেই থাকবে, আর বেচারা রুচিতা লজ্জায় হয়তো তোমাকে কিছু বলতে পারছে না। কিন্তু তোমার কি এটা কোনো দায়িত্ব নয়? তোমার কি তোমার এই মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই? তোমার কি ওদের প্রতি কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, আমি রুচিতার সাথে এই ব্যাপারে কথা বলতেই যাচ্ছিলাম। আরে নিহার, এটা নিয়ে রুচিতার সঙ্গে কথা বলার কি দরকার? তুমি যদি ওর সাথে কথা বলো ওর ভালো লাগবে না, আর তাছাড়া ওরা তো তোমারও মেয়ে, তোমারও পুরো অধিকার আছে। তাই ওদেরকে ওখানে অ্যাডমিশন করিয়ে দাও আর রুচিতাকে সারপ্রাইজ করে দাও। তুমি ওয়ার্ল্ডের বেস্ট আঙ্কেল নয়, বরং বেস্ট বাবা হবে। টেন্ডার? হ্যাঁ, একটা বড় জুয়েলারি ডিজাইনের টেন্ডার। আপনি আপনার ডিজাইন পাঠিয়ে দিন। এই টেন্ডার যদি আমরা পেয়ে যাই তাহলে আপনার এবং আমাদের কোম্পানির খুব বড় লাভ হবে। আমাদের কালকের মধ্যে ডিজাইন লাগবে। কালকের মধ্যে? এত কিছু চলছে বাড়িতে, এত টেনশনে কিভাবে করব আমি ডিজাইন? এখন দেখো, ডাল ভাত খাওয়ানোটা তো ভালোভাবে বড় করা নয়, ভালোভাবে থাকা, ভালো খাওয়া দাওয়া, ভালো পড়াশোনাও তো করাতে হবে, তাই না? ঠিক আছে, আপনি আমার তরফ থেকে টেন্ডার ফাইল করে দিন, আমি কালকের মধ্যে আপনাকে ডিজাইন সাবমিট করে দেব। আমাকে যে কোনো উপায়ে নিজের চেষ্টায় রুহিজুহিকে সঠিকভাবে বড় করে তুলতে হবে। এবার শুধু এই টেন্ডারটা আমি পেয়ে যাই। Don't worry বাবা, এই টেন্ডার আমরাই পাবো। নিহার, যদি এই টেন্ডারটা তুমি আমাকে পাইয়ে দাও তবে আমি তোমাকে আবার বিজনেসে ফিরিয়ে নিয়ে আসব। এই টেন্ডারটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। যদি এই টেন্ডারটা আমরা পেয়ে যাই তবে আমাদের উদয়পুরে থেমে যাওয়া কাজটা আবার শুরু করতে পারবো। টেন্ডার? উদয়পুর হচ্ছে আমার বাবার জন্মভূমি আর কর্মভূমি। আমি উদয়পুরে গোয়েলদের নাম এস্টাবলিশ করতে চাই। Don't worry বাবা, এই টেন্ডারের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিয়ে দেব, আমার 110%। আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। হ্যালো, দেখুন, আপনি ওই টেন্ডারটা ফাইল করবেন না, আমি ওটা করতে পারবো না। কিন্তু আমি তো সেই ফাইল করে দিয়েছি রুচিতা, আর 1,00,000 ফিজও জমা করে দিয়েছি। দেখুন স্যার, আসলে আমার ফ্যামিলির থেকেও কেউ ফর্ম ফিল করেছে, তাই আমি করতে পারবো না, এটা ঠিক হবে না। রুচিতা, যদি তুমি তোমার নাম ফিরিয়ে নিতে চাও তাহলে 1,00,000 টাকা ফাইন দিতে হবে। ওই টাকাটা দিয়ে দাও, তাহলেই নাম ফিরিয়ে নেওয়া যাবে। 1,00,000? ভগবান, এবার আমি কি করবো? আমি নিহারবাবুর বিরুদ্ধে কিভাবে লড়বো? ভগবান, এবার আপনি কিছু করুন। বাবা, আই এম রিয়েলি সরি, আমি জানতাম না যে আপনি ওই টেন্ডারটা ফেল করেছেন, নইলে আমি করতাম না। আমি এবার ফেসে গেছি। তোমার সব সমস্যার সমাধান এই বইতে আছে।
ধরো, এর কোনো একটা পাতা খোলো, খোলো, এবার পড়ো। কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন। ঠাকুর শুধু এটাই চায় রুচিতা, তুমি শুধু তোমার কাজ করে যাও, আর কোনো চিন্তা করো না। কে জিতবে কে হারবে সেটা ঠাকুরের উপর ছেড়ে দাও। যদি তুমি এই টেন্ডারটা পাও তাহলে আমি ততটাই খুশি হব যতটা আমি নিহার জিতলে হব। ঠাকুর করুন সেই জিতুক যে এই কাজের সত্যিই উপযুক্ত। ওহো, তাহলে রুচিতা আর নিহার একই টেন্ডারের জন্য লড়ছে। এবার হবে মজা, এটাই সঠিক সময়। রুচিতাকে বাবা আর পুরো পরিবারের সামনে ছোট করার। এই টেন্ডারটা তুমি আমাকে পাইয়ে দাও, তবে আমি তোমাকে আবার বিজনেসে ফিরিয়ে নিয়ে আসবো। একই ছাদের নিচে নিজের এক্স হাজবেন্ড আর তার দ্বিতীয় বউয়ের সঙ্গে থাকাটা খুব অসুবিধার, তাই না? দুটো বাচ্চাকে একসঙ্গে মানুষ করা সহজ ব্যাপার নাকি? স্বামীর হেল্প তো নিতেই হবে। রুহিজুহির কি হলো? এই নাও সোনারা, তোমাদের নতুন ওয়াটার বোটল আর তোমাদের নতুন টিফিন বক্স। থ্যাঙ্ক ইউ। এসব কি? মা, দিশান্তি আর নিহার আঙ্কেল আমাদের অ্যাডমিশন পিঙ্কু স্কুলেই করিয়ে দিচ্ছে। হ্যাঁ মা, দেখো কি সুন্দর ইউনিফর্ম। আমাদের পুরনো স্কুলের ইউনিফর্মটা খুব বোরিং ছিল। আমার, তুমি জানো এই স্কুলটা অনেক বড়। হ্যাঁ, এই স্কুলের প্লেগ্রাউন্ডটাও অনেক বড়, পুরনো স্কুলের থেকে এই স্কুলটা অনেক বেশি ভালো। এই নাও সোনারা, তোমাদের নতুন বই, গিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? এসব কি নিহার বাবু, আপনি রুহিজুহির অ্যাডমিশন করিয়ে দিয়েছেন আর একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন আপনি? রুচিতা, আমি শুধু অ্যাডমিশন ফর্ম নিয়েছি, অ্যাডমিশন করাইনি আমি এখন। কিন্তু সিদ্ধান্ত তো নিয়ে নিয়েছেন না অ্যাডমিশন করানোর, তাই তো এই শপিং করে এনেছেন। কাম অন রুচিতা, আমি যদি আমার সন্তানদের জন্য একটু সিদ্ধান্ত নিই তাহলে এর জন্য এত কিছু বলার কোনো দরকার নেই। 5 বছর ধরে তুমিও তো এটাই করছো, তাই না? এর আগে তুমি এতগুলো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে কি একবারও জিজ্ঞাসা করেছো যে তুমি আমাকে জিজ্ঞাসা করছো? আশা এই জন্য রাখছি নিহার বাবু, কারণ বাচ্চাদের ভবিষ্যতের প্রশ্ন। কিছু মনে করো না রুচিতা, কিন্তু নিহার ওদের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে। ওদের কথা শুনে মনে হয় ওরা যেন কোনো ছোটখাটো স্কুলে পড়ত। না জানি ওদের ওখানে ভবিষ্যৎ কিছু হতো কি হতো না। নিহার ওদেরকে বড় স্কুলে পড়াবে আর ওখান থেকে বেরোলেই ওরা নিজেদের পায়ে দাঁড়াবে। দিশা প্লিজ, ওই স্কুলটা ছোট হতে পারে কিন্তু ওখানে পড়াশুনো খুব ভালো হয়। রুহিজুহি ওখান থেকে বেরিয়েও নিজের ভবিষ্যৎ গড়ে নিতে পারতো। আরে, খুশি হওয়ার বদলে তুমি রেগে যাচ্ছ। তোমার তো খুশি হওয়া উচিত যে নিহার ওর মেয়েদের ব্যাপারে ভাবছে। একটা ছোট ব্যাপারকে বড় করছো। আবার এমনটা না তো যে তুমি তোমার মেয়েদের নিয়ে আবার উদয়পুর ফিরে যেতে চাইছ। একবার তুমি এরকম করে ফেলেছ, দ্বিতীয়বার ভাববেও না তুমি। ওরাও হলো আমার মেয়ে। এটা ভুলো না রুচিতা, এই মেয়েরা গোয়েল পরিবারেরও মেয়ে, ওদের অধিকার আছে ভালো স্কুলে পড়াশোনা করার। আমি পুনমের কথা এগ্রি করছি। রুইজুইয়ের এই বাড়িতে আমাদের সবার উপর, বাড়ির সব জিনিসের উপর ততটাই অধিকার আছে যতটা পিঙ্কুর আছে। আমি আপনার কথা বুঝতে পারছি বাবা। আমি রুহিজুহিকে ভালো স্কুলে অ্যাডমিশন করানোর বিরুদ্ধে নই, কিন্তু কিন্তু ভালো স্কুল তো আরো আছে, তাই না? ওদের এত নামি দামি স্কুলে দেওয়ার কি দরকার ছিল? আরে, তোমার প্রবলেমটা কি? সব কিছুতে তুমি এরকম ভাবে অ্যাটিটিউড দেখাচ্ছ। মা বাবা অপেক্ষা করে থাকে তাদের সন্তানরা এরকম ভালো স্কুলে পড়ুক, বুঝতে পারছো না তুমি? নিহার বাবু, কিন্তু আমি রুচিতা, আর আমি কিচ্ছু শুনবো না। তুমি যদি না চাও রুহিজুহি এরকম স্কুলে অ্যাডমিশন না হোক, তাহলে ঠিক আছে। আরে নিহার, নিহার,
নিহার, নিহার, নিহার বাবু কি করছেন আপনি? এই নাও, পুড়িয়ে দাও সবকিছু।